বন্ধুরা ভালো আছো আশা করি আমরা পাকিস্তান থেকে বাংলাদেশ 1947 থেকে 1971 সম্পর্কে জানছিলাম এই ভিডিওতে আমরা জানব আইয়ুব মুনায়েম খানের পতন এবং জেনারেল ইয়াহিয়ার সামরিক শাসন জারি এই ব্যাপারটা সম্পর্কে 1968-69 সালে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানের ফলে আইয়ুব মুনায়েম খানের পতন ত্বরান্বিত হয় অর্থাৎ তাদের পতনটি সুনিশ্চিত হয় 1969 সালের গণ অভ্যুত্থানের ফলে প্রেসিডেন্ট আইয়ুব খান 20 মার্চ বাংলার দ্বিতীয় মীর জাফর বলে পরিচিত মুনায়েম খানকে গভর্নর পদ থেকে অপসারণ করতে বাধ্য হন অর্থাৎ মুনায়েম খান পূর্ব বাংলার গভর্নর পদ থেকে অপসৃত হন 1969-এর 20 মার্চ এবং মুনায়েম খানের স্থলাভিষিক্ত অর্থাৎ মুনায়েম খানের বদলে গভর্নর পদে নিযুক্ত করা হয় প্রাদেশিক অর্থমন্ত্রী ডক্টর এম এন হুদাকে এতেও পরিস্থিতি শান্ত হয় না বরঞ্চ জনগণ আরও বেশি আন্দোলন মুখর হয়ে ওঠে বা সংগ্রাম মুখর হয়ে ওঠে এবং প্রেসিডেন্ট আইয়ুব খানকে অবসর নেওয়ানোর জন্য বা অপসারণের জন্য জনগণ দৃপ্ত শপথ গঠন করে তার মানে আইয়ুব খানকেও জনগণ না সরিয়ে রাস্তা ছাড়তে চায় না 1969 সালের 25 মার্চ প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান বাধ্য হয়ে সামরিক শাসন জারি করে তৎকালীন প্রধান সেনানায়ক জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করেন অর্থাৎ 25 মার্চ 1969 সালে আইয়ুব খান তার স্বৈরাচারী শাসনের ইতি টানেন এবং তারা নিক্ষিপ্ত হন ইতিহাসের আস্তাকুড়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য মৌলিক গণতন্ত্রীদের লাগামহীন দুর্নীতি ও আইয়ুব মুনায়েম খানের প্রতি তোষামোদ আমলা সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধি প্রাদেশিক স্বায়ত্তশাসনকে উপেক্ষা করা ইত্যাদি কারণে আইয়ুব মুনায়েম খানের পতনটি হয় এবং আইয়ুব মুনায়েম খানের পতনের সাথে সাথেই শুরু হয়ে যায় জেনারেল ইয়াহিয়া খানের সামরিক শাসন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছো যে বাঙালি প্রায় 190 বছর ব্রিটিশদের অধীনে থাকার পর তারা যখন পাকিস্তান রাষ্ট্রটি সৃষ্টি হলো তারা ভেবেছিল এবার বুঝি তাদের মুক্তি মিলবে তারপর মুসলিম লীগ ক্ষমতায় আসলো এরপর আইয়ুব খান ক্ষমতায় আসলো চলেও গেল কিন্তু বাঙালির কপালে মুক্তির যে সুযোগটি সেটি আর মিলল না তারপর এলো ইয়াহিয়া খান এবং ইয়াহিয়া খানের সামরিক শাসন পরবর্তী ভিডিওগুলোতে আমরা এ সম্পর্কে বিস্তারিত জানব আমাদের সাথেই থেকো